বোনেরা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে খুশির দিন, ঈদের দিন। আজকের এই দিনে আমি আপনাদের জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুন্দরভাবে ঈদ পালন করুন, আল্লাহর কাছে দোয়া চাই। আমি একটা কবিতা লিখেছি আজ তিস্তার পারের একজন গরিব কৃষককে নিয়ে। তার রোজা, তার ইফতার, তার সেহরিকে নিয়ে। গরিব কৃষক, তিস্তার পারের কৃষক। কবিতাটা পড়ি, আপনি শোনেন। কবিতার নাম একটি ঈদ, নতুন বাংলার কমরুদ্দিন। তাকে দেখেছি কতবার আপন পরিক্রমায়, একান্ত আপন মনে। ডাক দিয়ে গেছে মরমিয়া গানে, মানুষের প্রাণে রাত্রির নিয়মে। আমি প্রত্যক্ষ করেছি তাকে সেই কবে আমার পিতার সময় থেকে। কি এক আশ্চর্য একাগ্রতায় সে বলে গেছে, তোর ওঠো সেহরি সময় হয়েছে এখন। আজান পড়েছে তারপর তিস্তার নির্জন চরে, বিস্তীর্ণ বাতাসে। তার কণ্ঠের পরিচিত হাক এখনও কানের কাছে ক্রমাগত কথা বলে। 30টি দিন সে জেগে থাকে যেন এক দৃঢ়তার অবিচ্ছন্ন ছায়া। তীক্ষ্ণ এক ছবির শরীর, আমার পিতার সময় ছিল সেই বলিষ্ঠ কৃষক কমরুদ্দিন আমজার। কোনো দিন বলেনি যে তারও আছে অনেক খাবার লোক, তারও চাই অনেক পরার কাপড়। অভাবের পুরনো দেওয়ালে এক অবরুদ্ধ করেছে জীবন, সেও বসে থাকে অপেক্ষা দীর্ঘ পথে। কবে পাবে ফসলের দাম, এক খণ্ড ভূমি তা নিজের সন্তানের মতো। পরনে একদা দেখেছে তার খোপ কাটা লুঙ্গির কাপড়, রঙিন ফতুয়া গায়ে আর কাঁধে লাল রং গামছা সনাতন শরীর। কবেকার রৌদ্র স্নাত ক্রমাগত পুড়ে পড়ে হয়েছে ধূসর, বসে আছে অপেক্ষা দীর্ঘ পথে। কবে পাবে ফসলের দাম, কখনো পাতেনি হাত কারো কাছে, নেয়নি দয়ার দান কোনো দিন, কখনো বলেনি কারো কাছে নিজের সেই তার জোগাড় করেছে কীভাবে। এতদিন পর রোজার মাসের শেষে তার মুখ শুধু ভাসে, আমার ঋণের ফিকে রং পটভূমি ঝরে, একান্ত স্বচ্ছ এক ছবির মতন। তাকে যদি এখন পেতাম আমি আমার কাছে ঈদের দিনে একান্ত মুহূর্তে, বিনীত শ্রদ্ধা তাকে জানাতাম, বলতাম প্রকাশ্য উচ্চারণে, হে বন্ধু, এ চিরাদ বাংলার কমরুদ্দিন, এ দিন তোমার। তোমার বিশ্বাসে সেতুবে আমরা করেছি অতিক্রম শ্যামের মাস। আমার চিরদিনের বাংলার কমরুদ্দিন, আমার নতুন বাংলার, তোমার মধ্যে আমি কেবলই দেখেছি সে রোজাদার সাহসী সংযমী মানুষ। সকল ঈদের কবিতা তাই মিশে আছে তোমার একান্ত সেই কণ্ঠ জুড়ে। সেরই সময় হয়েছে এখন, তোমার ওঠো আজান পড়েছে তারপর তিস্তা নির্জন চরে, বিস্তীর্ণ বাতাসে।